আচ্ছা সবাইকে জোহার। আমি আমার এই গানটাই হচ্ছে বাবু আসল পুঁজি, এটাই আমার মূল অস্ত্র, এটাই এইটা চিন্তা করছি যাই হোক এইটার জন্যে এত কিছু সব কিছু, পুরো ওর সংসার চালাতে হয়, মুর্শিদাবাদ পুরো সংসার চালাতে হয়, ওই যে মেয়েগুলো আছে, আমার মা আর বাবা আছে, অনেকগুলো ছেলে আছে, অনেকগুলো মানে আর কি গৃহস্থ আছে, তোমার চালাতে সব কিছু বহন করতে হবে। আর আমি এটা সাহস করেছি, আমি এটাকে বলি যে মারাঙ্গুরু আছে আমার, মারাঙ্গুরু মানে আমার যে আমরা যে মারাঙ্গুরু বাবুর ঈশ্বর আমি বিশ্বাস করি আছে আমার, আমাকে অনেক সহযোগিতা দেয়। আমি এই সব এই বাউন্ডারির ভিতরে যে কোনো সবজি লাগায় আমার তাতেই হয়, ফল অনেক তরকারি হয়। এই বাচ্চাগুলো দেখছো ওই যে নিরন মাসে এই যত 120টা বাচ্চার 120টা বোতল আছে জলের বোতল, আমাদের প্রথম কাজ হচ্ছে এলাকা থেকে আসে এই যে নলকূপের যে জলটা আমরা এটা বাইরে যেতে দিই না, যে বাচ্চা করেছি ওই জলটা ধরে রাখে, ওই জলটা আসে নিয়ে যে বাচ্চাগুলো সকালে আসে আসে নিয়ে এক বোতল জল পাহাড়ে দেয় গাছে, এই করে করে অনেক গাছ উঠাইছে, পুরোটা বোর্ড দিয়ে আছে দেখো বাচ্চাগুলো। আমাদের গাছ একজনে কাটিয়েছিল, তখন সব বাচ্চারাকে বলি যাও আর ঘর চলে গেত, ঘরের ডেপুটি আগে গেলছে আর ঘরটা মানে ঘরের মানে ভরে গেলছে ছেলে, ওর ঘর ঢেকে দিয়েছে ছেলে আগে বসে আছে, ওর বলছে হ্যাঁ আমি গায়ে ঘরে যাই গান গাইতে, আমি গান বলি একটা প্রথম একটা গান গাই জঙ্গলমহল নিয়ে, গানটা আমারই লেখা, আমাকে এক সময় লেখা করেন সেই জঙ্গলমহল নিয়ে, এখনো ওই গানটা গাই আমার ভালো লাগে। তখন আমি বলি জঙ্গলমহল বর্ণনা করছি আর জঙ্গল পাহাড় সংস্কৃতি সময় তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে কোথায় কি হলো ওই গানটা করি। জঙ্গল মহল রে এই জঙ্গল পাহাড় ডুমরি নদী নালা সাল মহল বলা সেরে রূপে ঝুল মহল রে তুই দেখেলি বি চলে রে জঙ্গল মহল। আমি বলি গাছেই নাকি অক্সিজেন দেয় বিজ্ঞানরা বলে, তো গাছ তো সব ঘুরাই যাচ্ছে বাবু, তো এখন যেমন লোকে জলের বোতল নিয়ে ঘুরছে না, তো একদিন গাছ না থাকলে অক্সিজেনের বোতল নিয়ে ঘুরতে হবে, নাহলে কোনো উপায় নেই। আর আমি সুন্দর গান বর্ণনা করছি আমাদের খুব সুন্দর জঙ্গল মহল, খুব আর গাছ বলে সব শেষ হয়ে যাচ্ছে কেউ কিছু করছে না, তাহলে হবে এরকমে এই জঙ্গল I'm not afraid of the dark.
এই জঙ্গল